ফ্রেন্ডস, আমি এটা হচ্ছে আমার ইউকুলেলি। এখন আমি আপনাদেরকে ইউকুলেলি ব্যাপারে বিস্তারিত বলবো। ইউকুলেলি গিটারের মতো দেখতেই পাচ্ছেন, অনেকটা ঠিক গিটারের মতো দেখতে, কিন্তু এটি গিটার নয়, এটা ইউকুলেলি। ইউকুলেলিতে 4টি স্ট্রিং থাকে এবং এটি গিটারের চেয়ে ছোট। এবং গিটারে যারা গিটার বাজান তারা জানেন যে গিটারে 6টি স্ট্রিং থাকে। এবং এই ভিডিওটি বিগিনার্সদের জন্য, এর কারণে আমি আপনাদেরকে এই এই ইউকুলেলি স্ট্রিংয়ের ব্যাপারে বুঝাবো। এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং এ, এটা হচ্ছে ই, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং হচ্ছে সি, ফোর্থ স্ট্রিং হচ্ছে জি, মানে এ ই সি জি, এই 4টি স্ট্রিং। এবং আপনারা এই টাইপের জায়গাগুলো দেখছেন, এগুলোকে ফ্রেট বলা হয়। এই ফ্রেটগুলোতে যদি আপনি ধরেন, আমি এটা ফার্স্ট ফ্রেডে ধরে বাজালাম, আলাদা শব্দ আসছে, এবং আমি থার্ড ফ্রেডে গিয়ে বাজাইলাম, ভিন্ন শব্দ। সেম কেস আমি চাইলে এই সেকেন্ডটাতেও সেম করছি, দেখতে পাচ্ছেন আলাদা সাউন্ড, এবং ফ্রি থাকলে আলাদা। এবং এই এই ফ্রেড নাম্বার 3-তে ধরলাম, আলাদা। এই ফ্রেডগুলো আলাদা আলাদা সুর বানানোর জন্য ব্যবহার করা হয়। আজকের ভিডিওর জন্য এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।